মই খুব আনন্দিত হয়েছো কি এইবার হোলি বহুত বছর আগরপা ভাবি আসিল বিজনীত আহিম বলে আর এইবার আহিবলে সুযোগ পাইছো। আর এই সুযোগটা দিয়ার কারণে আজি ফাগুনা গাঁওবাসী রাইজ আমার বিজনীর সকল জ্যেষ্ঠ সকল আমার বিভিন্ন জাতি জনগোষ্ঠী বিশেষক আমার কোচ রাজবংশী জনগোষ্ঠী বড়ো জনগোষ্ঠী অসমীয়া বঙালী বিভিন্ন জনগোষ্ঠীর সকল রাইজলৈ মই হোলির পবিত্র হোলির শুভেচ্ছা জানাইছো। আর প্রভু শ্রীকৃষ্ণই আমার বিটিয়ার অঞ্চলের সকল রাইজক মঙ্গলে রাখে, শান্তি সম্প্রীতি মরম স্নেহের মাজেরে সকল আমার সময়বিলাক যাহাতে আমি ভালকে আগুয়াই লৈ যাব পারো, আমার কামবিলাক করিব পারো। আর খুব আনন্দিত হয়েছো কি দীর্ঘদিন ধরে বিভিন্ন এটা বেয়া পরিবেশেরপরা আজি ভাল পরিবেশত আমি আহিবলৈ সক্ষম হয়েছো। আর ইয়ার কারণে আজি এই পবিত্র হোলির দিনত যেহেতু সমগ্র ভারতবাসী হোলি মানে, আমার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়ালৈ মই হোলির শুভকামনা জ্ঞাপন করছো। আমার অসমৰ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ালৈ হোলির শুভকামনা জ্ঞাপন করছো। আর সমগ্র ভারতবাসীলৈ মই হোলির শুভকামনা জ্ঞাপন করছো। আর প্রভু শ্রীকৃষ্ণর ওসর প্রার্থনা করছো কি আহি থাকা সময়বিলাকত আমার নবপ্রজন্ম এটা ভাল পরিবেশত যাহাতে নিজে নিজের যেটু চিন্তাধারা ভাল শিক্ষা গ্রহণ করব পারে, সমাজখন ভাল আগুয়াই যাব পারে। আর দীর্ঘদিনিয়া আমার মাজত যেটু পরম্পরাগত রীতি নীতি সংস্কৃতিবিলাক জিয়াই রাখার লগতে সমন্বয়টো যাহাতে আমি শক্তিশালী করব পারো, সেটুকে মই প্রভুর ওসর প্রার্থনা করছি।